আইন অনুযায়ী জাদুঘর ছাড়া ব্যক্তিগত পর্যায়ে প্রত্নতাত্ত্বিক নিদর্শন বা পুরাকৃত্তি কিংবা অ্যান্টিক রাখার নিয়ম নেই তবুও বিশ্বজুড়ে এই অ্যান্টিককে ঘিরে দৃশ্যত ও গোপনে বৈধ ও অবৈধভাবে গড়ে উঠেছে ট্রিলিয়ন ডলার সমমূল্যের বাজার যার প্রভাব পড়েছে দেশেও দেশে পুরাকীর্তির এই বাণিজ্য নিয়ে ফরিদুর রেজার ক্যামেরায় দেখুন কাজী বাপ্পার কয়েকটি প্রতিবেদন হারিয়ে যাওয়া প্রাচীন সভ্যতা এবং জনপদ কেমন ছিল সে সম্পর্কে ধারণা পেতে উনিশ শতকের গোড়ার দিকে ইংল্যান্ডে শুরু হয় প্রত্নতাত্ত্বিক নিদর্শন সংগ্রহের চর্চা প্রাথমিক পর্যায়ে অনেকেই ব্যক্তিগতভাবে বা জাদুঘরে পুরানো দিনের দৃষ্টিনন্দন ফুলের টব মুদ্রা মাটির পটারির মতো দুর্লভ সামগ্রী সংগ্রহ করত কালের আবর্তে প্রাচীন স্থাপনাগুলো পুরাকীর্তির তালিকায় চলে আসে সবার প্রথম রিকোয়ারমেন্টটা হলো যে এটা অবশ্যই একটি বিশেষ সময়ের হইতে হবে কারণ সেই সময়টা যেটি বিগত সময় মূলত অ্যান্টিক তাই হয় বেশিরভাগই আসলে আসলে মানুষ মনুষ্য নির্মিত কোনো দ্রব্য বা বস্তু তার ঐতিহাসিক মূল্য থাকতে হবে অথবা তার শিল্প মূল্য থাকতে হবে পাস্ট প্রেজেন্ট অ্যান্ড ফিউচার জেনারেশনের জন্য গুরুত্বপূর্ণ হয়ে থাকে তাহলে সেই স্থাপনাটাকে সংরক্ষণ করা করতে হবে ইউরোপ জুড়ে যখন পুরাকীর্তি সংগ্রহের চাহিদা তখনের জনপ্রিয়তা বিবেচনা করে অ্যান্টিক সামগ্রীকে দুই ভাগে ভাগ করে তৎকালীন ইউরোপের প্রত্নতত্ত্ব বিশারদরা এক ভাগে রাখা হয় বিভিন্ন পৌরাণিক মূর্তি মাটির পটারি ঘড়ি মুদ্রা স্ট্যাম্প চিত্রকর্ম বা থালাবাটির মতো তৈজসপত্র যা স্থানান্তর সম্ভব অন্যদিকে শতবর্ষী প্রাচীন স্থাপনা গাছ সমাধির মতো অবকাঠামোগুলোকে রাখা হয় স্থায়ী পুরাকীর্তির তালিকায় কতটা মানে আর কতটা রিসেন্ট এটা বিষয় না বিষয়টা হচ্ছে যে বা সেই সেই গুরুত্ব কতটুকু আমাদের দেশের ঐতিহ্যের ক্ষেত্রে রাজনীতির ক্ষেত্রে সমাজ ব্যবস্থার ক্ষেত্রে একশো বছরের পুরনোকে প্রত্যকীর্তি বলা হচ্ছে আইনগতভাবে আমরা তো তিরিশ বছরের আগের বিষয়গুলোকে গবেষণা আনি আমাদের ইতিহাস ঐতিহ্য গবেষণা হয় যে রায়ের বাজারে বদ্ধভূমি স্ক্যাপেট করে মানুষের বডিকে গবেষণা করা হচ্ছে মানুষের হবিও আছে কালেকশন যেমন ডাক টিকিট ডাকটিকেটের ডাক টিকেটের কিন্তু কালেকশনের ক্ষেত্রে এই প্রাচীনত্ব এইটা গুরুত্বপূর্ণ এখানে গুরুত্বপূর্ণ তার অনন্যতা বর্তমানে স্থানান্তরযোগ্য পুরাকীর্তি বা অ্যান্টিক সামগ্রীর চাহিদা বিশ্বজুড়ে যার ছোঁয়ালে গেছে বাংলাদেশেও যারা এসব নিয়ে গবেষণা করেন তাদের মতে এসব সামগ্রীর অর্থমূল্যের চেয়ে ঐতিহাসিক মূল্য অনেক বেশি ফলে ঐতিহাসিক গুরুত্ব সম্বলিত এসব পুরাকীর্তিকে ঘিরে বিশ্বজুড়ে গড়ে উঠেছে হাজার হাজার বিলিয়ন ডলারের বৈধ এবং অবৈধ বাণিজ্য